স্কুলে রান্নার দায়িত্ব পেতে হাইকোর্টের দ্বারস্থ স্বনির্ভর গোষ্ঠী। আদালতের নির্দেশে পুলিশি নিরাপত্তায় ৬ বছর পরে স্কুলে রান্না করলেন সমিতির মহিলারা। স্কুলে রান্না করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দরবারে ৬ বছর পর হাইকোর্টের রায়ে পুনরায় স্কুলে রান্নার দায়িত্ব পেলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ৬ বছর পর পুনরায় রান্নার দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি মহাবীর মহিলা সমিতির সদস্যরা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের ইচাক গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত অঞ্চলের কেন্দুয়ারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে ২০১৭ সালে এই বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না কোন গোষ্ঠী করবে তা নিয়ে শুরু হয় বিবাদ। ২০০৫ থেকে মহাবীর মহিলা সমিতির সদস্যরা এই বিদ্যালয়ে করে আসছিলেন মিড ডে মিলের রান্নার কাজ। শুরু থেকেই রান্নার কাজ করছেন এই স্বনির্ভর গোষ্ঠী। অভিযোগ, ২০১৭ সালে হঠাৎই কোনো নির্দেশিকা ছাড়াই এক প্রকার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে রান্না শুরু করে গ্রামের ৭টি নতুন স্বনির্ভর দল। এই নিয়েই মহাবীর মহিলা সমিতির সাথে নতুন ৭ মহিলা সমিতির বিবাদ শুরু হয়। বিবাদের জল গড়ায় কলকাতা হাইকোর্টের দরজায়। বিচারাধীন অবস্থাতেও প্রভাব খাটিয়ে নতুন ৭টি দল বিদ্যালয়ে রান্না চালিয়ে যায়। অবশেষে ঝালদা থানা ও গ্রামবাসীদের সহযোগিতায় দীর্ঘ ৬ বছর পর কলকাতা হাইকোর্টের রায়ে আইনিভাবে পুনরায় বিদ্যালয়ে রান্না করার অধিকার ফিরে পায় মহাবীর মহিলা সমিতি। আদালতের নির্দেশে কড়া পুলিশি নিরাপত্তায় তারাই শুরু করলেন বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার কাজ। মিড ডে মিল রান্নার দায়িত্ব পেয়ে খুশি মহাবীর সংঘ মহিলা সমিতির সদস্যরা। স্বস্তি পেয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্যার, আমরা ২০০৫ থেকে রান্না করছি। ২০০৫ থেকে রান্না করার পরে কিছুদিন পরে যখন বেতন বাইরে গেল, তখন আমাদেরকে গায়ের লোকে দমে ঝোড় ঝামেলা করা, মারপিট করে নিয়ে ম্যাডামকে তালা ফালা দিয়ে নিয়ে এইসব করে নিয়ে ম্যাডামকে জোর করে নিয়ে ওকে রান্না করালো। তখন আমরা রান্না বন্ধ করার পর আমরা চলে গেলি হাইকোর্ট। হাইকোর্টে আমাকে রায় দিল যে পূর্ণা গ্রুপেই রান্না করবে, ওই জন্য আজকে আমাদের সবাই আজকে এই আমরা রান্না করছি। আমাদের দলের নাম হচ্ছে মহাবীর সংঘ মহিলা সমিতি। কলকাতা হাইকোর্টের রায়ে বিদ্যালয়ে রান্না শুরু করেছে মহাবীর মহিলা সমিতি। তবে নতুন ৭টি সমিতিও দমে যায়নি। বাকি ৭টি মহিলা দলও রান্নার দাবিতে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আজকে বললাম, আমরা বলছি যে আমরা এতদিন থেকে রান্না করলি, ওরা আগে থেকে রান্না করতে ছিল, তারপরে ওরা মাঝে ওটাকে জানাই নাই কিছু নাই, আর ওরা এমনি হাইকোর্ট করি আর ইয়ে করলো কি বললেন তো ওটাকে হাইকোর্টে অর্ডার আসলো ওদের জন্য রান্না করার জন্য। তো আমরা এটা চাইছি যে মানে আমরা সবাই মিলেমিশে রান্না করবো। ১টা গ্রুপ আছে আমাদের গ্রামে, তো বলি আমাদের ৭টা গ্রুপে রান্না করছে, তাহলে গ্রুপটাও আমাদের সঙ্গে থাকুক। তো এখন কি ওরা তো মিশলো নাই, তারপর থেকে এখন ওরা একেবারে হাইকোর্ট চলে গেলেন। হাইকোর্ট আমরা জানি নাই কবে হাইকোর্ট পরীক্ষা না করেছে, আমরা কিছু আমরা জানা নাই সেটা। এখন ওরা কী করলো, এখন এইবারে হাইকোর্টের কাগজ এবং পুলিশ ভিডিও টিডিওকে নিয়ে এটা এখানে চলে আসে। তো সে বলে আমরা বলছি রানতে দেবো না, আমরা ওরা নিয়ে মিশে রানবো, মিশে রানবো না, ওরা মানে মিশা চাইছে না। তো সেই জন্য আমরা ওইটার জন্য দুঃখিত আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পুরুলিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।